হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমী ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে সহজভাবে কাস্টার্ড তৈরির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অসাধারণ হয় এটা খেতে, স্পেশালি বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে, এতটাই আকর্ষণীয় দেখতে আর খেতেও সুস্বাদু। এটা আমি ইফতার স্পেশাল বানিয়েছি, ইফতারে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে জাস্ট মেনু একদম হিট হয়ে যাবে। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক সহজভাবে কাস্টার্ড তৈরির পুরো পদ্ধতিটা। কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা ফার্স্টে আমরা জাল করে নেব, অর্থাৎ ফুটিয়ে নেব। এদিকে যতক্ষণ দুধটা জাল হবে ততক্ষণ আমরা একটা কাজ সেরে রাখবো। এখান থেকে আমি দু হাতা মতো দুধ তুলে নিলাম। এরপর এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এখানে আমি এমনি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করছি। আমি এখানে দু হাতা দুধে 3 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যদি কাস্টার্ড পাউডারটা ডিরেক্ট দুধে দিয়ে দিতাম তাহলে কিন্তু লাম্পস তৈরি হতে পারতো, অর্থাৎ কাস্টার্ড পাউডারটা কিন্তু জমে যেতে পারতো, তখন কিন্তু জিনিসটা পুরোটাই খেতে বাজে হয়ে যেত। যেহেতু এই কাস্টার্ড বানাতে গেলে এইভাবেই কিন্তু আগে থেকে কাস্টার্ডটা মিশিয়ে রাখতে হবে অল্প একটুখানি দুধে, তাহলে কিন্তু লাম্পস হওয়ার কোনো চান্স থাকবে না। দেখুন মিক্সচারটা কিন্তু একদম স্মুথ হয়েছে, কোনো প্রকার লাম্পস তৈরি হয়নি। এরপর এটাকে আমরা পাশে রেখে দেব, এটা আমাদের পরে কাজে লাগবে। দেখুন এদিকে কিছুক্ষণ পর দুধটাও কিন্তু ফুটে গেছে, অর্থাৎ দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচ চিনি যোগ করছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু এটা একটু মিষ্টি ডিশ সে কারণে চিনিটা এই 4 চামচই কিন্তু পারফেক্ট আছে, আমি যতটা পরিমাণ করছি তার জন্য। চিনিটা দিয়ে আবারও এটা একটু ফুটিয়ে নিচ্ছে। দেখুন ফোটাতে ফোটাতে জিনিসটা কিন্তু আগে থেকে গাঢ় হয়ে যাবে এবং দুধটাও কিন্তু আগে থেকে কমে যাচ্ছে আস্তে আস্তে। কিছুক্ষণ পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা কাস্টার্ডটা মিশিয়ে দেব, অর্থাৎ আগে থেকে যে কাস্টার্ডটা আমরা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা মেশানোর আগে আবারও চামচ দিয়ে একটু নাড়িচাড়িয়ে নিচ্ছি, কারণ কাস্টার্ডটা কিন্তু এভাবে আগে থেকে মিশিয়ে রাখার ফলে এই জিনিসটা কিন্তু থিতিয়ে পড়ে, তাই এইভাবে যখন দুধে দেবেন তার আগে কিন্তু একটুখানি চামচের সাহায্যে নাড়িচাড়িয়ে নিতে হবে। কাস্টার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে কিন্তু দুধে লাম্পস তৈরি হতে পারে। দেখুন জিনিসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদের জন্য। এখানে কাজু বাদাম আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ, এটাও স্বাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাজু কিশমিশ দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাবো। দেখুন কাস্টার্ডটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে গাঢ় আমি করব না, কারণ এটা এমনি যখন আমি ফ্রিজে ঠান্ডা করব তখন কিন্তু নিয়ে থেকে গাঢ় হয়ে যাবে। এরপর এটাকে আমরা ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। কাস্টার্ডটা ফ্রিজ থেকে বার করার আগে এখানে আমি একটা কাঁচের কাপ নিয়েছি, এই কাপের মধ্যে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিলাম। চকলেটটা জাস্ট গার্নিশিংয়ের জন্য করছি, আপনারা চাইলে স্টেপটা স্কিপও করতে পারেন। এটাকে এবার ফ্রিজে সেট হতে দেবো 5 মিনিটের জন্য, যাতে চকলেট সিরাপটা খুব ভালো করে গ্লাসে কোট হয়ে যায়। দেখুন 5 মিনিট পর খুব ভালো করে কোট হয়ে গেছে চকলেট সিরাপটা, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আঙুর। এর বদলে আপনারা যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন, আমার ঘরে আঙুর ছিল তাই আমি আঙুরই ব্যবহার করছি। এরপর এর ওপর আমরা দিয়ে দেব কাস্টার্ডটা। কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা হয়ে অনেক কিন্তু এটা জমাট আগের থেকে গাঢ় হয়ে গেছে জিনিসটা, কাস্টার্ডটা এরপর দিয়ে দিচ্ছি। দেখুন কাস্টার্ডটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এরপর গার্নিশিংয়ের পালা। গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে কয়েকটা কাঠ বাদাম বা আমন্ড বাদাম আমি দিয়ে দিলাম, বাদামগুলো কিন্তু কুচি করা আছে। দিয়ে দেব এরপর কয়েকটা চপ কাজু বাদাম, যখন খাবো তখন কিন্তু টেস্ট বাড়াবে এই বাদামগুলো।
এরপর এর ওপর দিয়ে দেবো কয়েকটা চকলেট চিপস। দেখুন চকলেট চিপস দিলে দেখতেও কতটা সুন্দর লাগে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগে, বাচ্চাদেরও এটা কিন্তু খুব পছন্দ হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সবার লাস্টে এর ওপর দিয়ে কিছুটা চকলেট সিরাপ ছড়িয়ে দেব। তাহলে দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল কাস্টার্ড। খুব সহজ একটা রেসিপি আর বানাতেও খুব কম সময় লাগে, কোনো ঝামেলা নেই আর দারুণ লাগে খেতে। রেসিপিটা ইফতারে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।